আচ্ছা, তো তাহলে আমরা যে কোয়েরিতে যেহেতু আমাদের কাজ করতে হয়, তারপরে আমরা একটা কাজ করে দেখি মূলত, যেটা হলো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সরাসরি। সেটা কি গেট এলিমেন্ট বাই আইডি? স্পেলিং ঠিক আছে? ঠিক আছে, তাই না? ও ডকুমেন্টটা দিই না, এই জন্য কাজ করতেছে না। গেট এলিমেন্ট বাই আইডি, মনে করেন যে এখানে দিয়ে দিই আইডিটার নাম, ফুটার এবং ফুটার একটা আইডি দিই। গেট এলিমেন্ট বাই ফুটার ডট, এতো ডট আই ডবল এন ইনার এইচটিএমএল ইকুয়াল টেস্ট, সেভ করলাম। দেখি আমাদের এবার এটা কাজ করে কিনা। ফুটার কোনো এরর দিছে? ডকুমেন্ট ডট রেডি ইজ নট এ ফাংশন। ও, ডকুমেন্টের রেডিটা আমাদের কোনো ফাংশনই না, বিষয় কি? ডকুমেন্ট বানান ঠিক আছে, যে কোয়েরির, কিন্তু আমাদের তো রেডিটা ইসেন না, যে কোয়েরির আচ্ছা আমরা তার মানে এটা হলো জাভাস্ক্রিপ্ট, আমরা হলো যে কোয়েরিটাতে আমরা জাভাস্ক্রিপ্টটা মানে দুইটা কমপ্লিট হয়ে গেছে, মূলত ডাইরেক্ট ডকুমেন্ট যেটা সেটা হলো জাভাস্ক্রিপ্টের, কিন্তু এইটা যখন আবার যে কোয়েরিতে ইউজ করা হয় তখন সেটা চলে যায় আপনার যে কোয়েরির অবজেক্টের মধ্যে ঢোকা দিতে হয়, এই জন্য মূলত তার মানে আমাদের হিরোটা চলে আসছে এইখানে, এইটার জন্য আমাদের কাজই করতেছে না, তাই না? হাইডে আল্লাহ, আমরা তো সময় কী করতেছি? দেখি নাই, তাই না? কনসোলে এররটা দেখছিলাম না। এবার কি ওইটা আছে? নাই। এবার কি টেস্ট কাজ করতেছে, তাই না? এখন জাস্ট আমরা কি করতেছি, দুই লাইনটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করা আছে না, কমেন্ট করে দিচ্ছি, তার মানে কি এখন ডকুমেন্ট এডিটার রাখা হচ্ছে না। এই অবস্থায় এখন রিলোড করি, দেখেন ফার্স্টে উপরে কি চলে আসছে, টাইপ এরর, ক্যান নট সেট প্রপার্টি ইনার এইচটিএমএল অফ নাল। এর নিচে কি এটা কাজ করতেছে? কাজ করতেছে না, এরর দিয়ে দিছে, একই কোড না? কিন্তু এবার এই এক লাইনের এই কোডটাই আমি কি করতেছি, নিচে চলে যাচ্ছি, নিচে এইখানে কল করতেছি, ওয়ালাইকুম আসসালাম, এইখানে দিয়ে দিলাম। তো সরি, এটা তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিলাম। আচ্ছা এখন দেখি রিলোড করে, এখন কিন্তু আমাদের ওই রোডটা নাই, কাজ করতেছে, করতে টেস্টটা কিন্তু হচ্ছে। আচ্ছা, এবং আমাদের যেই তার মানে মূলত প্রবলেমই ছিল, আমরা রেডিটা এটা হলো যে কোয়েরিটা, কিন্তু আমরা যে কোয়েরিটা দিছিলাম না, তাই না? এই কারণে উপরে ওই আগেরটাও কাজ করছিল, এর আগেরটাও আমাদের কাজ করার কথা ছিল, তাই না? বললাম না যে যে কোনো কাউন্ট হয়তো কাজ করতেছে না, কিন্তু কাজ করার কথা, তো সেই কাউন্টটা আমরা তো একটু আগে ফাইন্ড আউট করতে পারলাম। তো এখন আমরা এখানে ওইটা দিয়েও দেখি কাজ করে আবার কাজ হয় কিনা। যে কোয়েরি কি ছিল, ফুটার ছিল, তাই না? ফুটার ডট হাইট, তাই তো? দেখি আমাদের হাইট হয় কিনা ফুটারটা, কি ফুটার হাইট হয়ে গেছে না, তবে কিন্তু কাজ হচ্ছে,
তাই না? কিন্তু সেম একই জিনিস যখন আমরা আবার এটা কেটে দিচ্ছি, মানে এটা বাদ দিয়ে রাখতেছি, তখন কি কাজ করতেছে? তখন কিন্তু কাজ করতেছে না। তো এই মূলত আমাদের ব্যাপার যে আমাদের একই জিনিস দেখেন, এটা কিন্তু দেখাই দিচ্ছে, মানে কাজ করতেছে না। যে আমাদের যদি ডকুমেন্টটা রেডির মধ্যে রাখা হয়, তাহলে আমরা সেটা উপরে কল করি আর নিচে কল করি, দুই জায়গায় আমাদের কাজ করবে। কিন্তু যদি আমাদের ডকুমেন্টটিকে রেডি না অবস্থায় কাজ করা হয়, সেক্ষেত্রে কি কাজ করবে? সেক্ষেত্রে কিন্তু কাজ করতেছে না। এটা হলো ব্যাপার। আচ্ছা, তো এবার আমরা এবার আবার একটু আগের খাতায় যে যা কাজ করতেছিলাম সে যা একটু ব্যাক যাই, যেগুলো কেটে দেই। আচ্ছা ঠিক আছে, এই যাতে তো কাটাই আছে, তাই না? যেটা হলো আমরা এখানে করতেছিলাম যে এখানে ডলার সাইন দেওয়া হয়নি, যে করে দেওয়া হয়নি। আচ্ছা, যেটা হলো নিচে কি দেখা যায়, দেখা যাচ্ছে? ওকে, তো আমরা দেখেন এখানে কি দিছি, যে করে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এইটার মধ্যে আমরা লিখতেছি, তাই না? ঠিক এইটারই আমাদের আবার কি আছে, এটা সংক্ষিপ্ত রূপ আছে। সেই সংক্ষিপ্ত রূপটা কি রকম? এইটুকু জাস্ট এইভাবে লিখলেও আমাদের কি হবে, ডকুমেন্ট রেডিডি আমাদের সংক্ষিপ্ত রূপ, মানে ওইটাতেও যা কাজ হবে এটাতেও সেম একই কাজ করবে। এবং তারপরে আবার আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা ভিতরে কাজ করতেছিলাম ওয়ার্ডপ্রেসে, বারবার কি আমরা যে কোয়েরি লিখে দিচ্ছিলাম না, যে কোয়েরি লিখে দিচ্ছিলাম, তাই না? কিন্তু ওই যে কোয়েরিটা যদি আমরা বাদ দিয়ে আরেকভাবে লিখতে পারবো, সাপোজ আমি যদি এরকম লিখতাম ওইখানে, সাধারণত আমরা যে কোয়েরিটা যেভাবে লিখি, এভাবে লিখি না, ডলার সাইন দিয়ে তারপর আমরা সিলেক্টরটার নাম দিয়ে তারপর আমরা যে কোনো একটা মেথড বা যেটা এক্সিকিউট করবো, এভাবে তো লেখা হয়, তাই না? কিন্তু এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করবে না। ওয়ার্ডপ্রেসে কাজ করবে এইভাবে দিয়ে দেখি, টেস্ট হয়ে যাক আবার। আচ্ছা জাস্ট আমরা ফুটার ডট হাইট এতটুকু রাখলাম, দেখেন এবার আমাদের কি আসে। ফুটার ডট হাইট হাইট হয়েছে? হয় না। এবং একটা এরর চলে আসছে, কি এররটা সেটা দেখেন। আচ্ছা এটা হলো উপরে আমাদের একটা এরর চলে আছে, উপরে এটা কোথায় কল করছি, ডব্লিউপি ফুটার এর উপরে কল করছি না, স্ক্রিপ্ট ঠিকই তো থাকার কথা, একটু ভিউ সোর্স করে দেখি। এররটা দেখাচ্ছে না কেন? আচ্ছা এই এররটা দেখাচ্ছে, তাই না? এর আগে কিন্তু ওতে মূলত ঢুকতেই পারতেছিল না। তো কিন্তু দেখেন আমাদের একটা এরর এরকম ভাবে আসে, ডলার সাইন দিয়ে যদি সরাসরি লিখি সেটা কি আসে, ডলার সাইন ইজ নট এ ফাংশন, ডলার সাইন কোনো ফাংশন না, এরকম একটা এরর আসে। এবং এই এররটাকে দূর করার জন্য মূলত আমরা আরেকটু অন্যভাবে লিখি, সেটা কিভাবে লিখি, এর মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করি, একটা প্যারামিটার হিসেবে দেওয়া হয়, সেটা কি, প্যারামিটারটার নাম হলো ডলার সাইন। তাহলে কি এই ডলার সাইন এবং এই ডলার সাইন কি মিলে গেল না? এবার এই ডলার সাইনটা আর্গুমেন্ট হিসেবে কি পাস করব, যে কোয়েরিটাকে পাস করে দেব, যে কোয়েরি এটা হলো আমরা আর্গুমেন্ট পাস করতে, মানে কি আমাদের এই যে ফাংশন সেটাকে ডলার সাইনটাকে আমরা যে কোয়েরি বানিয়ে দিচ্ছি, মানে যে কোয়েরিটা মূলত ডলার সাইন হিসেবে ইউজ হচ্ছে, যার কারণে আমাদের এইখানেও এটা কি ডলার সাইনের পরিবর্তে কি হয়ে যাচ্ছে, যে কোয়েরি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা সেভ করি এবং সেটা যদি আবার রিলোড করি, তাহলে কি দেখতে পাবো, আমাদের কি নিচে আর ওইটা দেখায়, ফুটার দেখা আছে, তার মানে কি কাজ হচ্ছে, এখানে কিন্তু কোনো এরর নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? জিনিসটাকে আরেকটু
ক্লিয়ার করার জন্য সেটা কি করতেছি, এই জায়গায় যে কয়ের পরিবর্তে এই যা অন্য কিছু একটা লিখে দিছি এল, সাপোজ এখানে দিয়ে দিলাম কি এল, কি কাজ করবে? কাজ করবে, কারণ আমাদের দুইটা একই জিনিস। এখন যদি আবার রিলোড করি, কি কাজ করে? কাজ করে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে যে করেই যে দিতে হবে তার কোনো মানে নাই। এটা মূলত কনফ্লিক্ট মোডটা দূর করার জন্য এই কাজটা করা হয়। বিভিন্ন লাইব্রেরি আমাদের এই ডলার সাইনটা ইউজ করে থাকে, কারণ আমাদের এটা কিন্তু এমন একটা জিনিস যে যে কেউ ইউজ করতে পারে। সাপোজ আমাদের অ্যাঙ্গুলার এইটা ইউজ করলো, বা আমাদের অ্যাজাক্স এইটা ইউজ করলো, যে কেউ এটা ইউজ করলো, তাহলে আমার ওয়াট ইজ কিউ ঠিক পাবে যে আমি এটা কি ইউজ করব, এটা অ্যাজাক্স হিসেবে ধরবো না আমি যে কেউ হিসেবে ধরবো, তাই না? এই হলো ব্যাপার। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কনফ্লিক্ট মোডটা দূর করার জন্য এইভাবে আমাদেরকে আর্গুমেন্ট পাস করে দিতে হবে, এবং এর জায়গাটা আমরা কি দিয়ে দিলাম বা এল বা যেটা দিব সেটা আমাদের ভিতরে ওইটাকে নিয়ে কাজ করতে হবে। তো সবাই আমরা ডলার সেটটা নিয়েই কাজ করি, এই জন্য ওইখানে ডলার সেন্ট দিয়ে দিই এবং এখানেও ডলার সেন্ট দিয়ে দিই। এইভাবে যদি দেওয়া হয় তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, ভিতরের মধ্যে আমরা যে কোয়েরি ইউজ করতে পারবো। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, এইটাই তো আমরা মূলত মেন স্ক্রিপ্টে ইউজ করছি। আমাদের যে মেন যে মেন জেএস ফাইলটা এইটা দেখেন, ফার্স্টে কিন্তু এইরকমভাবে করা আছে, কিন্তু এটার আমি একটু বর্ণনা দিলাম এত সময় ধরে যে এটা আসলে কি প্রেজেন্ট করতেছে। আপনার তো সব এটা দেখা গেছে, নিয়ে কপি পেস্ট মারা শুরু করে দেন, কিন্তু এটার কাজ কি জানেন? এই কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাপোজ আমি এতটুকু সব ইটো কাটে দেই, এই যে উপরে আমাদের এইটুকু কি এইটুকু নিয়ে কাজ শুরু করে দেন না, কিন্তু এটুকু কি কাজ করে সেটা কি এর আগে দেখেছেন বা ভাবছেন? এটা মূলত আমাদের এই কাজটাই করে। এটুকু তাহলে কি এতটুকু আমাদের কি হলো, এটুকু ডকুমেন্ট রেডি সংক্ষিপ্ত ফর্ম না, এবং আমরা কি করতে এই ডলার সাইনের মধ্যে আমরা যে কোয়েরিটা পাস করতেছি এবং ওই যে কোয়েরি যে ডলার সাইনটা ওইটার থ্রুতে আমরা নিচে কাজ করতেছি, তাই তো? এবং ওয়ার্ডপ্রেসের থিমপাসের নিয়ম অনুযায়ী অবশ্যই আমাদের কি করতে হবে, স্ট্রিক্ট মোডটা চালু রাখতে হবে, তাছাড়া কিন্তু এরর দিবে, মানে ওরা আর কি সাবজেক্ট দিবে। তো এইবার দেখেন এই কারণে আমরা ভিতরে যত ডলার সাইন দিছি সব প্রত্যেকটা কাজ করবে, বাট আপনি অন্যভাবে করেন দেখবেন ডলার সাইন কাজ করবে না। কাজ করে অন্যভাবে দিলে আমাদের ডলার সাইন কাজ করবে না, ওইখানে যে করে লিখে দিতে হবে, কারণ ও বুঝতে পারে না যে ডলার সাইনটা আসলে কি, ডলার সাইন কি ও চিনে না, ওয়ার্ডপ্রেস চিনে না, কারণ ও ওয়ার্ডপ্রেসে বলে দিতে হবে যে এটা আসলে যে করে। বিষয় কি বোঝা গেছে? তাহলে এখন এখন আমরা এটা সেভ করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, আর আমাদের যেটা মূলত বারবার ইরর দিচ্ছে এসকেডি স্লাইডে, এটা ইনিশিয়ালাইজ করা আছে সম্ভবত। আমরা এটাকে দেখি কোথায় ইনিশিয়ালাইজ করা আছে, স্লাইডার টেম ডট এসকেডি স্লাইড, এটা আউট করে দিই। এখন আবার ডিলিট করি, এখনো রয়েছে এসকেডি 130 নম্বর লাইনে। আমি তো এটা কেটে দিছি, তাহলে মানে ওটা এখন জেএস ফাইল ক্যাশ করে রাখছে। এই যে রয়েছে, ডিলিট দিলাম, আর আছে ক্যাশ করে রাখছিলাম। এরকম হলে ওই ফাইলটা ওপেন করে তারপর রিলোড দিবেন একটা, তাহলে আমাদের চলে যাবে। আচ্ছা, এখন আবার আরেকটা কি রিলোড দিছে, টুবুলার টুবুলার সব একবারে কল করে রাখা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, টুবুলারটা লাগবে ভিডিওর জন্য, বাট এটা একটু অন্যরকম করতে হবে। কি করতে হবে বলেন তো? এটা কি দেখাচ্ছে দেখেন, এররটা ইজ নট এ ফাংশন। ও, তার মানে আমরা কি টিউবুলারটা কেটে দিছি, জেএস ফাইলটা কলই করি নাই, ছিল কিন্তু কেটে দিছি, এই যে টিউবুলার তো ছিল। আচ্ছা, এটা আমাদের কল করতে হবে, আমরা তো ফুটার এই যেটা হলো ফাংশন ডট পিএসসি তে করতেছিলাম না, ওটা আমরা কেটে দিয়েছিলাম, ওটা রাখতে হবে আমাদের। আচ্ছা, কারণ আমরা যে আরো আরেকটা ফাইল আছে যে সেকেন্ড ভার্সন আছে না, ওইটার মধ্যে আছে। এখন আমরা আবার রিলোড করি, আমাদের কিন্তু দেখেন আর কোনো
ওই সংক্রান্ত কোনো এরর নাই, এখন যা আছে সব নট ফাউন্ডেড, তাই না? ইমেজ নট ফাউন্ড, তাছে কিন্তু আমাদের ওই সংক্রান্ত কোনো প্রবলেম নাই। যদিও আমরা ইচ্ছা করলে নট ফাউন্ডটা ওইটাও সব একবারে সার্চ দিয়ে ঠিক করে ফেলতে পারি, ইমেজ যত জায়গায় আছে। একবার ইমেজেস এতটুকু কপি করে নিলাম, এবার কি করবো, রিপ্লেস করে দিব। রিপ্লেস করবো ঠিক এতটুকু, কিন্তু সাথে কি হবে এখানে, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই স্ল্যাশ মনে আছে এই যে লোগো একটা শুধু, আচ্ছা এটাকে আগে ঠিক করে নিই। আচ্ছা তাহলে আমাদের একটা কমলো আর তিনটা, এই তিনটা হলো ব্যানারের জন্য, ইনস্টাগ্রামের মধ্যে এটার মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে থাকলে তো এটা পাওয়ার কথা। এখানে কি করবো, ওকে তাহলে আমাদের কিন্তু এখন আর কোনো কি এরর আছে, এখন আর কোনো এরর নাই, এটা আগে থেকে এরর দূর করে নিয়ে দেখলে আমাদের আরো সুবিধা হতো, এর আগের প্রবলেম গুলো পাইতে, তাই না, খুঁজে পাইতে আমাদের আরো বেশি সুবিধা হতো। আচ্ছা তো যাক, এখন আমাদের একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, এখন আমাদের আর কোনো এরর নাই, কনসোলে কোনো এরর নাই, এবং সম্পূর্ণ সাইটটাই কি খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তাই না, ইমেজ গুলো সব আছে, তথ্যগুলো সব পাওয়া যাচ্ছে। যদিও আমাদের বেশি একটা মেনু ফাইল কল করা নাই, তারপরে আমাদের যতটুকু আছে কাজ করতেছে, তাই না। আমাদের ওইগুলো ঠিক করতে হবে, তাছাড়া বাকিগুলো সব মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। এখন এই জিনিসগুলোর যে কাজ, এমনি যে কাজগুলো সেগুলো তো আপনারা জানেন যে কোনটা কি করতে হবে, তাই না। যেমন আমরা যদি প্রথম থেকে যাই, একদম ফার্স্ট থেকে, আমাদের কি এটা একটা ব্যানার এরিয়া, ব্যানার এরিয়াতে কি আমাদের ইমেজগুলো কি চেঞ্জ হয়, ও তার মানে তো এই জায়গাতে স্কিটি স্লাইডার ছিল, তার মানে ইমেজ তো এই জায়গা ছিল, স্কিটি স্লাইডার আমরা শুধু শুধু কেটে দিছি। আরে স্কিটি স্লাইডার, তাহলে স্কিটি স্লাইডার আমরা আগের দিন কি জন্য কেটে দিলাম, সিএসএস থেকে, সিএসএস ছিল না মনে হয়, স্লাইডার হচ্ছে না, স্লাইডার তো পাওয়া যাচ্ছিল, কিন্তু স্লাইডার নাই, ওয়ার্ড কাউন্ট কোথায় গেছে,
আচ্ছা যাক, আগে স্কেল স্লাইডারটা নিয়ে আসে। তাহলে তো আবার আমাদের বলবে যে স্কেল স্লাইডার জেএস ফাইল নেই, আবার স্কেল স্লাইডার জেএস ফাইলটাও কল করি। ওকে, তো তাহলে আমরা কি ওইটাও আমাদের সলভ হয়ে গেল তাই না? স্কেল স্লাইডার এখন কাজ করবে না? হ্যাঁ ও ও আচ্ছা, জাভা স্ক্রিপ্ট ফাইল তো হ্যাঁ আছে, তো সিএসএস ফাইল। ও শিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনো গিরন নাই তাই না? তার মানে আমাদের কি কাজ করবে এইবার? ওভারলে আসছে একটা, ওই স্কেল স্লাইডে ওভারলে দেওয়া আছে মনে হয়। তার মানে কি এখন আমাদের সম্পূর্ণ কাজ করতেছে তাই না? এখন তো আমরা বুঝতে পারতেছি যে এটা কি দিয়ে কোনটা দিয়ে কি চেঞ্জ করব, এটা আমরা অলরেডি জানি না। স্লাইডার এই ব্যানার পার্টটা আমরা বানাতে পারবো না, কি দিয়ে বানাবো? কাস্টম পোস্ট দিয়ে বানাইতে পারি, যে আমাদের কন্টেন্ট যেহেতু এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই যেগুলো সেভাবে তৈরি করা যাবে। ঠিক একইভাবে দেখেন, এই যে কিন্তু অ্যাভটার আছে, এটা কিন্তু আর আমরা কি ওইটা করতে পারবো? এই এই জায়গা কি দিছে, এই জায়গা স্লাইডার দিছে, মাইরা লাইছে রে, কি করছে? অ্যাভটার এর মধ্যে এই জায়গা স্লাইডার দিছে। আর যাক, সমস্যা নেই, এইটা কিন্তু স্বাভাবিক করতে আমাদের এইটুকুর জন্য শুধুমাত্র আলাদা একটা কাস্টম পোস্ট টাইপ করাটা ঠিক হবে না। ঠিক আছে, যে এইটুকুর জন্য তারপর স্লাইডার থাকলেও আমরা এটা অন্যভাবে করব। তারপর এখানে দেখেন অ্যাবাউট আস মানে টাইটেল আছে, এই কিছু টেক্সট আছে, এইগুলো আমাদের কোনো কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার কোনো কোনো প্রয়োজন নাই। পোর্টফোলিও আছে, এটা কিভাবে করবো? এটা কাস্টম পোস্ট টাইপ করতে হবে, কারণ এর আবার ডিড মনিতে আমার বিভিন্ন কেউ দেখা যাইতে পারে, বা অন্তত এটা এক কথা অনেকগুলো হবে তাই না? এগুলো অনেকগুলো হবে, তার একটা নাম থাকবে বা লিঙ্ক থাকবে, ফটোগুলো থাকবে। যদি এখন কোথাও যায় না, কোথাও করা নাই, কিন্তু এই যারা দেওয়া উচিত ছিল আর কি, বা এটাকে অন্তত একটু বড় করে দেখানো একটা কিছু দেওয়ার দরকার ছিল। তো দেন আমাদের কি আছে, সার্ভিস আছে, এটা আমরা কি দিয়ে করব? কাস্টম পোস্ট, কারণ এটা আবার সিঙ্গেল সার্ভিস পেজে ঢোকা লাগতে পারে তাই না? বা এটা এক কথা আরো রিপিট হবে, অনেকগুলো কন্টেন্ট আছে যেটা অনেকগুলো হতে পারে, বারবার আমরা তৈরি করা লাগবে। এবং আমাদের কি টিম মেম্বার, এটা কি দিয়ে করব? এটা কাস্টম পোস্ট টাইপ দিয়ে করবো, কারণ আমাদের এখানে অনেকগুলো অনেক টিম মেম্বার থাকতে পারে, তাদের প্রত্যেকের সোশ্যাল আইকন থাকতে পারে। আওয়ার ব্লগ, এটা কি দিয়ে করবো? এটা তো ব্লগ আছে, এর আর কাস্টম পোস্ট, এটা শুধু পোস্ট দিয়ে করবো। ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট যে পোস্ট আছে সেইটা দিয়ে আমরা করবো এখানে। তাহলে আমাদের পোস্ট চলে গেল। টেস্টিমোনিয়াল, এটা কি দিয়ে করা হবে? এটা কাস্টম পোস্ট লাগবে, এটুকু আমাদের অন্যভাবে করতে হবে। দেন আমাদের এই যে এটা, এটা কিভাবে করবো? এটার জন্য কি কাস্টম পোস্ট করার কোনো প্রয়োজন আছে? শুধুমাত্র আমাদের লোগো থাকবে তাই না? এটা আমরা রিডাইজ দিয়ে করাটাই ভালো হবে, কারণ আমাদের ব্র্যান্ড পেজটা অনেক পেজে থাকতে পারে। ঠিক আছে, অনেক পেজে থাকতে পারে, এটা আমরা রিডাক্সের স্লাইডার আছে একটা, ওইটা দিয়ে করতে পারবো খুব সহজে। কন্ট্যাক্ট ফর্ম কি দিয়ে করবো? আমি তো কন্ট্যাক্ট ফর্ম আপনাদের দেখানো হয়নি মনে হয় তাই না? আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম, এটা আমরা একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্ম 7, ওইটা দিয়ে করবো। ঠিক আছে, দেন হলো কি আমাদের আওয়ার অ্যাড্রেস, এই জিনিসটা আবার একটু কেমন কেমন লাগতেছে, এটা কি দিয়ে করা যায়? এটা ডিরেক্ট দিয়ে দেওয়া যায়, কারণ এটা তো উইজেট না, মূলত ফুটার এরিয়ার বাইরে না, এটা এটা ফুটার এরিয়ার বাইরে, কিন্তু দেখি এটা সেকশন অ্যাড্রেস, আলাদা সেকশন। তবে এটা কি করা যায়, আপনার ইচ্ছা করলে শুধুমাত্র এইগুলার জন্য শর্টকাট করে করা যায়, অথবা ডিরাইভ দিয়েও দেওয়া যায়। আর আমরা যে যে জিনিসগুলো দিতে, যে এরকম টাইটেল সাব টাইটেল, এসব মূলত আমরা কি দিয়ে করব? শর্টকাট দিয়ে করব। ভিজুয়াল কম্পোজার নাম শুনছেন?
পেজ বিল্ডার, তাই না? পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার দিয়ে এই কাজগুলো করা হবে। পেজ বিল্ডার মূলত এটা দিয়ে আমরা পেজ তৈরি করতে পারি।